আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আয়োজনে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের সবজি দিয়ে ভেজিটেবল রোল রেসিপি। শীতের সবজি শেষ হয়ে যাওয়ার আগেই এই ভেজিটেবল রোলটি বানিয়ে আপনারা 2 থেকে 3 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন, আর খেতেও খুবই মজার। আশা করছি আমার আজকের এই ভেজিটেবল রোলের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। রোলটি তৈরির জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে এটাতে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং 1.5 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ডিম। আরও দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো দুধ। আপনারা চাইলে দুধটা বাদ দিয়ে শুধুমাত্র পানি দিয়ে ওই ব্যাটারটা তৈরি করে নিতে পারবেন। এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে নেড়ে চেড়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটাকে আরও কিছুটা পাতলা করার জন্য আমি এখানে বেশ কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এখন হ্যান্ড হুইস্কের সাহায্যে নেড়ে চেড়ে ব্যাটারটাকে সম্পূর্ণভাবে রেডি করে নিব। দেখুন, আমার এই ব্যাটারটা এতটুকু পাতলা হয়েছে। এই ব্যাটারটা এরকম পাতলা করেই তৈরি করতে হবে, ঘন হলে কিন্তু হবে না। এখন আমি ব্যাটারটাকে কিছুক্ষণ সময়ের জন্য রেস্টে রাখছি, অতক্ষণে আমরা ভেতরের পুরটা রেডি করে নিব। চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি 3টা ডিম। আমি এই ভেজিটেবল রোলে আজকে ডিমও অ্যাড করছি, আপনারা চাইলে কিন্তু ডিমটা একদমই বাদ দিতে পারেন। 1/2 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচ। এখন নেড়ে চেড়ে এই ডিমটাকে একদম ছোট ছোট করে ভেঙে নিয়ে ভেজে নিব। কিছুক্ষণ সময় ধরে নেড়ে চেড়ে ডিমটা এরকম করে ভেজে নিয়েছি, ডিমটাকে নামিয়ে নিচ্ছি। এখন ওই প্যানে দিয়ে দিলাম 1/3 কাপের মতো তেল, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি এবং দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা মরিচ কুচি। মরিচটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। নেড়ে চেড়ে এই পেঁয়াজটাকে একটু নরম করে নিব। 1 মিনিটের মতো নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা এবং 1/2 চা চামচ আদা বাটা। এখন এই আদা এবং রসুনটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে একটুখানি ভেজে নিব। কিছুক্ষণ সময় ধরে নেড়ে চেড়ে নেওয়ার পর পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো বরবটি কুচি, 1.5 কাপের মতো দিয়ে দিচ্ছি গাজর কুচি এবং মটরশুঁটি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন কিছুক্ষণ সময় ধরে নেড়ে চেড়ে এই সবজিগুলোকে হাফ সিদ্ধ করে নিব। আজকের ভেজিটেবল রোল তৈরির জন্য আমি এখানে আমার পছন্দ মতো কিছু সবজি ব্যবহার করছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারবেন। কিছুক্ষণ সময় ধরে নেড়ে চেড়ে নেওয়ার ফলে সবজিগুলো 50%-এর মতো সিদ্ধ হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি, আরও দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কালি কুচি। সব সবজিগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে বাঁধাকপির সাথে বাকিগুলোকেও একদম পুরোপুরিভাবে রান্না করে নিব। এই পর্যায়ে রোলের এই পুরটা প্রায় রান্না হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চাট মশলা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এবং আরও দিয়ে দিচ্ছি 1 প্যাকেট নুডলসের মশলা, 1.5 টেবিল চামচের মতো দিয়ে দিলাম টমেটো ক্যাচাপ এবং সয়া সস দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখন সব কিছুকে একসাথে মিশিয়ে কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে আমি সবজিটাকে নামিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু সবজিটা একদম পুরোপুরিভাবে রান্না কমপ্লিট। নামিয়ে নেওয়ার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো এবং সেই যে প্রথমে আমরা যে ডিমটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আরও দিয়ে দিচ্ছি অল্প কিছুটা ধনে পাতা কুচি। এখন এগুলোকে 1 থেকে 2 মিনিটের মতো নেড়ে চেড়ে আমি সবজিটাকে নামিয়ে নিব চুলা থেকে। এখন চুলায় একটা প্যানে হালকা করে একটু তেল ব্রাশ করে নিয়েছি। প্রথমে আমরা যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে অল্প কিছুটা ব্যাটার প্যানে দিয়ে দিলাম। প্যানটাকে হাত দিয়ে এভাবে ঘুরিয়ে এই ব্যাটারটাকে গোল একটা রুটির শেপ দিয়ে দিচ্ছি।
এখন কিছুক্ষণ সময় ধরে অপেক্ষা করব এই রুটিটা হয়ে যাওয়া পর্যন্ত। এই রুটিগুলো বানানোর সময় চুলার আঁচ এবং প্যানের তাপমাত্রা কিন্তু একদম কম থাকতে হবে, আর না হলে রুটিগুলো ভালো হবে না। এর একটা পাশ হয়ে গেলে আমি রুটিটাকে আলতো হাতে একটু উল্টে দিচ্ছি এবং অপর পাশটাকেও এক মিনিটের মতো প্যানে রেখে তারপর এটাকে নামিয়ে নিব। দেখুন এটা কতটা পাতলা হয়েছে। সবগুলো রুটি আমি এই একইভাবে বানিয়ে নিয়েছি, রুটিগুলো এতটাই পাতলা, দেখুন আমার আঙুলগুলো দেখা যাচ্ছে। এভাবে পাতলা করে না বানালে ফোল্ডিং করার সময় কিন্তু এই রুটিগুলো ছিঁড়ে যাবে। এখন রোল তৈরির জন্য আমি একটা রুটি নিয়ে নিলাম, যে পুরটা রেডি করে রেখেছিলাম ওই পুরের থেকে কিছুটা এই রুটিটার উপরে দিয়ে দিচ্ছি। ভাঁজ করে নেওয়ার জন্য আমি ময়দার মধ্যে কিছুটা পানি দিয়ে এরকম আঠালো একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এটা ভাঁজের মধ্যে দিলে ভাঁজটা সহজে খুলে আসবে না। এখন আমি কিভাবে ভাঁজ করছি সেটা আপনাদের একটু দেখে শিখে নিতে হবে। ফোল্ডিং করে এটা দিয়ে রোল বানানো কিন্তু খুবই সহজ, আপনারা একবার দেখলেই শিখে যাবেন। দেখুন আমি একটা রোল তৈরি করে ফেললাম, বাকিগুলোকেও এই একইভাবে তৈরি করে ফেলবো। সবগুলো ভেজিটেবলস রোল আমি একইভাবে তৈরি করে নিয়েছি। আমার কিন্তু এখানে প্রায় 20টার মতো রোল হয়েছে। এখন এটা কোডিং এর জন্য আমি একটা বাটি নিয়ে এটাতে 4টা ডিম নিয়ে নিলাম। আপনারা কোডিং এর জন্য ডিমের পরিবর্তে আমরা প্রথমে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম ওই ব্যাটারটাও ব্যবহার করতে পারবেন। ডিমের মধ্যে অল্প একটু লবণ দিয়ে এটাকে ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেলে আমি একটা রোল এই ডিমের মধ্যে দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে একটু এপিটোপিট চুবিয়ে নিতে হবে। কাঁটা চামচের সাহায্যে তুলে এক্সেস ডিমটা ছড়িয়ে রোলটাকে আমি ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিলাম। এখন ব্রেড ক্রাম দিয়ে রোলটাকে ভালোভাবে কোডিং করে নিব। আপনারা চাইলে কিন্তু রোলটা ডাবল কোডিংও করতে পারেন। সবগুলো রোল আমি এই একইভাবে কোডিং করে নিব। দেখুন আমার সবগুলো রোল ব্রেড ক্রাম দিয়ে গড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন এগুলো সংরক্ষণের জন্য আমি এরকম একটা এয়ারটাইট বক্স নিয়ে নিয়েছি। যেহেতু বেশি দিন সংরক্ষণ করব সেহেতু আপনাদের যে কোনো এয়ারটাইট বক্স ব্যবহার করতে হবে। একটা করে রোল এই বক্সের মধ্যে আমি সাজিয়ে রাখছি। বক্সের মুখটা এখন লাগিয়ে এই রোলগুলোকে ডিপ ফ্রিজে আমি প্রায় 2-3 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারব। এখন কিছু রোল আমি ভেজে নিব। চুলায় একটা প্যানে তেল গরম করে নিয়ে এর মধ্যে রোলগুলো ছেড়ে দিচ্ছি। এর একটা পাশ যখন কিছুটা হয়ে এসেছে তখন রোলগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম টু লো এ রেখে এভাবে উল্টে পাল্টে রোলগুলোকে ভেজে নিতে হবে। যখন এতে সুন্দর একটা কালার চলে আসবে এবং অনেকটা ক্রিস্পি মনে হবে তখন এই রোলগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখতেই পেলেন এই ভেজিটেবলস রোল বানানো কতটা সহজ, এবং আপনারা এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণও করতে পারবেন এবং খেতেও কিন্তু দারুণ মজার। ভাজার পর আমার এই ভেজিটেবলস রোলগুলো কতটা সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু অসম্ভব মজার। রোলগুলোকে এভাবে ফ্রিজে সংরক্ষণ করে যখন ভাজবেন তার প্রায় 10 মিনিট আগে বের করে রাখবেন, তাহলে এটা ভাজলে ভেতরে ঠান্ডা থেকে যাবে না। আমার আজকের এই রোলের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তীতে আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে। আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।